السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله. সম্মানিত ভাই ও বোনেরা, আমরা একটি গুরুত্বপূর্ণ কিতাব থেকে ধারাবাহিক ক্লাস পেশ করে আসছি। কিতাবটির নাম হলো আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। এই কিতাবের আজকে শেষ দার্স ধারাবাহিক। আমরা ইতিপূর্বে অনেকগুলো দার্স পেশ করেছি, আজকে দার্সের মাধ্যমে এই কিতাবটির দার্স আমাদের শেষ হবে ইনশাআল্লাহ। এই কিতাবটির যে দার্সগুলো, এই দার্সগুলো শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর দার্স। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর এই দার্সগুলোকে একত্রিত করে এই কিতাবটা রচনা করা হয়েছে, আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, অর্থাৎ উম্মার আম জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ দার্স সমূহ, যে বিষয়গুলো উম্মা প্রত্যেকটি নরনারীকে জানা দরকার, সেই ধরনের গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো এই কিতাবটির মধ্যে আলোচনা করা হয়েছে। আরব বিশ্বের এমন কোন মসজিদ নাই যে মসজিদে এই কিতাবের দার্স হয় না। এটা আরব বিশ্বের, বিশেষ করে সৌদি আরবের প্রত্যেকটা মসজিদে মসজিদে এই কিতাবটা দার্স হয়। মসজিদে হারামের মধ্যে দার্স হয়, মসজিদে নববীতে দার্স হয়, এবং এটা সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ্যপুস্তক হিসাবে পড়ানো হয়। কিন্তু আমাদের বাংলাদেশে কোথাও এই কিতাবের দার্স হইতে আমরা দেখি না। এত গুরুত্বপূর্ণ একটা কিতাব, এই কিতাবের কোথাও দার্স নাই। আমি এই কিতাবটার ধারাবাহিক দুটি জায়গায় দার্স চালু করেছে, এবং এই কিতাবটা সম্পর্কে আমারও জানা ছিল না। এটা মসজিদের নববী থেকে আমাকে হাদিয়া দিয়েছে কিতাবটা। তো যাওয়ার পরে এই কিতাবটা স্টাডি করতে গিয়ে দেখলাম যে অনেক গুরুত্বপূর্ণ একটি কিতাব, যেটা আমাদের দেশেও মসজিদে মসজিদে দার্স হওয়া দরকার। তা আমি এখানে মসজিদ আস-সিদ্দিকে ধারাবাহিক এটা দার্স চালু করেছি। আবার ফেনীতে আমার মাদ্রাসায় দারুত তাওহীদ আল মাদানিয়া মাদ্রাসা পেনি, আমার মাদ্রাসায় ওই কিতাবটা ছাত্রছাত্রীদের জন্য এবং আম জনতার জন্য, অভিভাবকদের জন্য এই কিতাবটা দার্স সেখানেও ধারাবাহিক দিয়ে থাকে। তো এই কিতাবটা অনেকেই অনুবাদ, বাংলা অনুবাদ করেছেন, এবং একেবারে সর্বশেষ ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি এই কিতাবটা বাংলা অনুবাদ করেছে, সুন্দর অনুবাদ করেছেন। আপনারা সেখান থেকে ওই কিতাবটা সংগ্রহ করতে পারবেন, ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি এ বললেই ওনারা পাঠিয়ে দিবে। তো আমরা আজকে সর্বশেষ দার্সে যে বিষয়টি আলোচনা করব, সিফাতুস সলাত আলাল মাইয়্যিত। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ শুরু করেছেন জীবন দিয়ে, শেষ করেছেন মরণ দিয়ে। মানে এই কিতাবটা শুরু হয়েছে জীবন দিয়ে, শেষ হয়েছে মরণ দিয়ে, মৃত্যু। আমরা জানাজার সালাতে একটা দোয়া করি, আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম। আল্লাহ আমাদেরকে যতদিন আপনি জীবিত রাখবেন, কিসের উপরে জীবিত রাখেন? ইসলামের উপরে জীবিত। আর ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না, আমাদের মধ্য থেকে যখন যাকে মৃত্যু দিবেন, বা তাওয়াফাহু আলাল ঈমান, মৃত্যুটা আমাদেরকে দিবেন ঈমানের উপর। তাহলে মৃত্যুর পরে আর কোন আমল করা যায় না, এজন্য দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন ইসলাম নিয়ে বেঁচে থাকবে। ইসলামের ভিতরে আমলগুলো অন্তর্ভুক্ত, ইসলামের মধ্যে ইমান অন্তর্ভুক্ত, আমল অন্তর্ভুক্ত। আর ইমানের ভিতরে বিশ্বাসগত বিষয়গুলো, আকিদাগত বিষয়গুলো, অর্থাৎ মৃত্যুর সময় ওই বিশ্বাসগুলো, আকিদাগুলো বিশুদ্ধ করে মারা যেতে হবে। আর দুনিয়াতে খালি আকিদা বিশুদ্ধ করে বসে থাকলে হবে না, পাশাপাশি আমলও করা লাগবে। এই জন্য
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবিত অবস্থায় ইসলাম মৃত্যুর সময় ঈমান দুই জায়গায় দুটো শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো এই কিতাবটা তার শুরু হয়েছে ইসলামের আলোচনা নিয়ে ইসলামের আরকান ইসলামের আহকাম ইসলামের বিভিন্ন বিষয় এরপর সালাতের বিষয় আখলাকের বিষয় বিভিন্ন বিষয় আলোচনা এসেছে সর্বশেষ আলোচনা হলো মৃত্যুর অবস্থা তো মৃত্যুকালীন অবস্থার কিছু অংশ আমরা গত দার্সে আলোচনা করেছি মৃত্যুকালীন সময় কি করতে হবে তারপরে কাপড় কিভাবে পরাইতে হবে গোসল কিভাবে নিতে হবে এই বিষয়গুলো আমরা আগের দার্সে আলোচনা করেছি আজকের দার্সে সিফাতুস সলা আলাল মাইয়্যিত মাইয়্যিতের জানাজা মাইয়্যিতের উদ্দেশ্যে সলা এই সলাটা কিভাবে আদায় করতে হবে এই বিষয়ে আলোচনা আজকের প্রথম দার্স প্রথম আলোচনা শায়খ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি প্রথমে বলেন ইউকাব্বিরু আরবাআন মানে এই সলাতের মধ্যে তাকবীর দিতে হবে কয়টা চারটা চারটা তাকবীর দেওয়া লাগবে এই সলাতের ফা খারাজা বিহিম ইলাল মুসাল্লা ওয়া কাব্বারা আরবা তাকবীরাত সহিহ আল বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জানাজা পড়াইতে বের হইলেন আর জানাজার মধ্যে কাব্বারা আরবা তাকবীরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি তাকবীর দিয়েছেন তবে কিছু হাদিস পাওয়া যায় যে হাদিসগুলোতে চার তাকবীরের বেশি বর্ণনাও পাওয়া যায় এই কারণে কোনো কোনো ইমাম পাঁচ তাকবীর সাত তাকবীর পাঁচ সাইরের অধিক তাকবীরের কথাও বলছেন যেমন একটা হাদিস এসেছে সহিহ মুসলিমের মধ্যে কানা যায়েদ ইউকাব্বিরু আলা জানাযিনা আরবা একবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের এক জানাজায় আসলেন হাদিস বর্ণনা করেছেন আব্দুর রহমান বিন আবু লাইলা তিনি বলেন যে আমাদের এক জানাজায় আসলেন সেখানে চারটা তাকবীর বলছেন ওয়া ইন্নাহু কাব্বারা আলা জানাযাতে তিনি কিছুক্ষণ পরে আরেক জানাজায় গেলেন সেখানে পাঁচটা তাকবীর বলছেন তখন আমি জিজ্ঞাসা করে বসলাম আগের জানাজায় চারটা তাকবীর দিছেন এই জানাজায় পাঁচ তাকবীর কেন তখন তিনি বললেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরুহা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম তাকবীর দিতে দেখেছি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ তাকবীর দিতেও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি চার তাকবীর দিতেও আমি দেখেছি এই জন্য তাকবীরের সংখ্যা বেশিও হতে পারে তবে জমহুরদের মত হলো অধিকাংশ আহলুল ইলমের মত হলো চারটা তাকবীর দিবে সালাতুল জানাজা ওয়ায়াকরাও বাদাল উলা আল ফাতিহা এখন এই তাকবীরকে চারটার মধ্যে হাত তুলতে হবে না একটার মধ্যে হাত তুলতে হবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সবগুলো তাকবীরে হাত তুলেছেন অথবা তোলেন নাই কোন বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে পাওয়া যায় না হাত তুলেছেন এরকম বর্ণনাও নাই হাত তোলেন নাই এরকম বর্ণনাও তবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন থেকে বর্ণিত আছে সাহাবায়ে কেরামেরা চাইরো তাকবীরে হাত তুলতে সাহাবায়ে কেরামেরা তো আল্লাহ রাসূলকে না দেখলে হাত তুলতেন তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরামেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত তুলতে দেখছেন এই কারণে সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত চারিও তাকবীরে হাত তোলা এজন্য চারিও তাকবীরে হাত তোলাটা উত্তম তবে কেউ হাত না তুললে সলাতুল জানাজার কোনো অসুবিধা হবে না ওয়ায়াকরাও বাদাল উলা আল ফাতিহা প্রথম তাকবীরের পরে কি পড়বে সূরা আল ফাতিহা ওয়া ইন ক্বারা মাহা সূরাতান কাসীরাতান সূরা আল ফাতিহার পরে ছোট্ট একটা সূরা পড়বে আও আয়াতান অথবা একটা আয়াত পড়বে আও আয়াতাই নিয়ে অথবা দুটো আয়াত পড়বে পাহাসান এটা পড়াটা উত্তম যেমন সহি আল বুখারী এবং সুনান আল নাসাইয়ের মধ্যে হাদিসটি এসেছে তলহা বিন আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন সাল্লাইতু খালওয়া ইবনে আব্বাস আলা জানাজা এক জানাজায় আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পিছনে সালাত আদায় করলাম ফাকারা বিফাতিহাতিল কিতাব আব্দুল্লাহ বিন আব্বাস প্রথমে সূরা আল ফাতিহা পড়ছেন
وسورتين سورة البلد برا أركتا سورة فرصة قطم تكبير البر وجهارا حتى أسمعنا এবং তিনি পড়ার সময় একটু জোরে জোরে পড়ছেন আমরা শুনতে পেলাম মানে তার সূরা বাদেও শুনছি তার সাথে যে ইবনে আব্বাস আরেকটা সূরা পড়ছেন এটাও আমরা শুনছি তো শোনার পরে পালাম্মা পারাকা আখাস্তু বিয়াদিহি সালাম ফেরানোর পরে আমি গিয়ে আব্দুল্লাহ বিন আব্বাসের হাত ধরলাম ধরে পাশে আলতো হলো জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রাসূল তো জোরে জোরে পড়তেন না আপনি দেখি জোর জোরে পড়ছেন আবার সূরা আল ফাতিহা পরে আরো একটা সূরা পড়ছেন তা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনহুমা বললেন সুন্নাতুন ওয়া হাক্কুন আমি যেভাবে আমল করেছি এটা আল্লাহ রাসূলের সুন্নাহ এবং এটাই হক এটাই সঠিক অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আল ফাতিহা পড়তেন সূরা আল বাদিয়ার পরে আরেকটা সূরা বাংলাদেশে জানাজা পড়তে গেলে আপনি সূরা আল বাদিয়ার পড়া সমাগত মানে এত দ্রুত গতিতে আল্লাহ আকবার আল্লাহ আকবার মাঝখানে কিছু পড়া হলো সবে আর বাংলাদেশের অধিকাংশ জানাজার মধ্যে সূরা আল বাদিয়া পড়া হয় না শুধু কেউ কেউ সানা পড়ে কেউ কেউ সানাও পড়ে না কাতিব বা সুবহানাল্লাহ বলতে হয় এবং বাংলাদেশের মাসালা আছে যারা তার নামাজে ওযু না করে তায়াম্মুম করে নামাজ পড়তে হয় তো এই জন্য সালাতুল জানাজা নিজের সন্তানকে পড়ানোর জন্য জানাজা শেখানো উচিত তাহলে আমার সন্তান পড়াইলে আমার সন্তান তো বিনা ওযু দিয়ে আর পড়াবে না অথবা আমার সন্তান সূরা আল ফাতিহা দিয়ে পড়াবে তারপরে যে দোয়াগুলো করবে সেই দোয়াগুলো আমার সন্তান যেভাবে আবেগ নিয়ে দোয়াটা করবে অন্য কেউ আমার জন্য এরকম আবেগ নিয়ে দোয়া করবে এই জন্য সন্তানদেরকে সালাতুল জানাজা শেখানো উচিত সন্তান আলেম হতে হবে জরুরি না সালাতুল জানাজার জন্য তো আলেম জরুরি না যিনি সালাত আদায় করতে পারেন তিনি ইমামতিও করতে পারেন জানাজা যে পড়তে পারে সেই ইমামতিও করতে পারে এই জন্য সালাতুল জানাজা বিশেষ করে সূরা আল ফাতিহা অথবা কোন ভালো আলেমকে ওসিয়ত করে যাওয়া ভালো যে আমি মারা গেলে আপনারা আমার জানাজাটা পড়ে দেবেন অমুকে আমার জানাজাটা পড়াবেন তাদের মানে যাকে আপনি পছন্দ করেন মহব্বত করেন এরকম ব্যক্তি দিনদার ব্যক্তিদেরকে ওসিয়ত করেন তো এখানে প্রথম শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন যে সূরা আল ফাতিহা এবং সূরা আল ফাতিহা পরে আরেকটা ছোট সূরা পড়া সুম্মা ইউকাব্বিরু সানিয়া আরেকটা বিষয় এখানে খেয়াল রাখা দরকার সালাতুল জানাজা এটা কিন্তু সালাত এটাকে আমরা বলি সালাতুল জানাজা আমাদের সমাজে কেউ কেউ বলে এটা সালাত না এটা দোয়া কিন্তু যিনি বলতেছেন দোয়া তিনি আবার মানুষকে নিয়ত শিখাইতেছেন যে আপনারা সবাই নিয়ত করেন আরবিও নিয়ত শিখাচ্ছেন আবার বাংলাও শিখাইতেছেন বলতে যে চার তাকবীরের সাথে এই ইমামের পিছনে সালাতুল জানাজার নিয়ত করলাম উনি বলতেছে সালাতুল জানাজা সালাতুল জানাজা আবার বলতেছেন এটা দোয়া এটা তো সালাত এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সালাত হিসেবে সরাসরি অভিহিত করেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি আল্লাহ পাক সরাসরি নিষেধ করছেন মুনাফিকদের সালাতে আপনি দাঁড়াবেন না মুনাফিকদের জানাজা পড়েন এখানে আল্লাহ পাক ওয়ালা তুসাল্লি সালাত শব্দ ব্যবহার করছেন তাহলে বোঝা যায় এটা সালাত আর সালাত মানে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব সালাত মানে সূরা আল ফাতিহা ছাড়া সালাত নাই জানাজাও একটা সালাত সালাত তো বিভিন্ন ধরনের হতে পারে সালাত সব এক রকম হতে হবে জরুরি না ভিতরের সালাত এক রকম সালাতুল খাউফ এটা একরকম যুদ্ধের মধ্যে সালাত আছে না সালাত খাও এটার হুকুম আকাম ভিন্ন তারপরে চন্দ্রগ্রহণের সালাত সূর্য গ্রহণের সালাত এগুলোর ধরন আর একটু ভিন্ন তাহলে এক এক সালাত সালাত ইসতিসকা ধরন ভিন্ন এক এক সালাতের এক এক ধরন আছে কিন্তু সবগুলোই সালাত আর সালাত সূরা আল ফাতিহা ছাড়া সালাত হয় না এজন্য সালাতুল জানাজার মধ্যে সূরা আল ফাতিহা পড়া উত্তম
এবং এটাই সুন্নাহ সুম্মা ইউকাব্বিরু সানিয়া এরপরে দ্বিতীয় তাকবীর ওয়া ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা সালাতিহি বিত্তাশাহুদ তাশাহুদের মধ্যে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আমরা দরুদ পড়ি ঠিক এভাবে দ্বিতীয় তাকবীরের পরে দরুদ যেহেতু হাদিসে সরাসরি কোন শব্দ দিয়ে দরুদ পড়তে হবে নির্দিষ্ট সিগা আসে নাই শব্দ আসে নাই এই কারণে যেহেতু আমরা পরস সালাতে যে দরুদটা পড়ি এটা না হলে আলেমগণ ওই দরুদটাকেই নির্ধারণ করছেন যে এইটাই পড়বেন সুম্মা ইউকাব্বিরু সালাসা এরপরে তৃতীয় তাকবীর বলবেন তৃতীয় তাকবীরের পরে আবার খালি দোয়া আমাদের দেশে কাছে একটা দোয়া পড়ে আল্লাহ মাকরিতে হাইয়ে না ওয়াইয়েছে না ওয়াশাহিদে না ওয়াকায়ে এটাও সহি হাদিস দ্বারা প্রমাণিত আরেকটা সুন্দর দোয়া আছে গুরুত্বপূর্ণ দোয়া বাইয়েদের জন্য এই দোয়াটা সহি মুসলিমের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজা এক সাহাবের জানাজা গিয়ে এই দোয়াটা করছেন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করার পরে আমরা সবাই আকাঙ্ক্ষা করতেছিলাম যে আজকের এই জানাজার মাইয়াটা যদি এই ব্যক্তি না হয় আমরা হইতাম কতই না উত্তম হইত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর সুন্দর দোয়াগুলো করছে কি দোয়া আল্লাহুম্মা গফির লাহু হে আল্লাহ আপনি এই লোকটাকে আপনার বান্দাকে ক্ষমা করে দেন ওয়ারহামহু আপনি তাকে রহম করেন ওয়া আতিহি আপনি তাকে নিরাপত্তা দেন ওয়াফু আনহু আর তার পক্ষ থেকে সব কিছুকে আপনি ক্ষমা করে দেন কষ্টদায়ক সব জিনিস তার থেকে দূর করে দেন ওয়াকরিম নুজুলাহু আল্লাহ আপনি তার জন্য সম্মানজনক মেহমানদারির ব্যবস্থা করে দেন ওয়াসসে মাদখালাহু তার কবরটাকে আপনি প্রশস্ত করে দেন ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজে ওয়াল বারাদ আল্লাহ তার গুনাহগুলোকে পানি দিয়ে তারপরে বরফ দিয়ে শীতলতা দিয়ে আপনি পরিষ্কার করে দেন ধুয়ে দেন ওয়াকাহি মিনাজ যুনুবি ওয়াল খাতায়া গুনাহ খাতা থেকে তাকে এমন ভাবে পবিত্র করে দেন কামা ইউরাক্কা সাওবাল আবিয়াদ মিনাদ দানাস যেভাবে সাদা কাপড় ময়লা আবর্জনা থেকে পরিষ্কার করা হয় ওয়া আবদিলহু দারান খাইরান মিন দারিহি আয় আল্লাহ তাকে আপনি দুনিয়ার এই বাড়িঘরের চাইতে উত্তম বাড়িঘরের ব্যবস্থা করে দেন ওয়া আহলান খাইরান মিন আহলিহি দুনিয়ার আহালের থেকে পরিবার পরিজন থেকে উত্তম পরিজন পরিবার পরিজনের আপনি ব্যবস্থা করে দেন ওয়া আদখিলহু জান্নাহ আল্লাহ আপনি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন সুবহানাল্লাহ ওয়াআইদহু মিন আযাবিল কবর আয় আল্লাহ আপনি তাকে আযাবের কবর থেকে রক্ষা করেন ওয়া আযাবিন নার জাহান্নামের আযাব থেকেও বাঁচান ওয়াফসাহ লাহু ফি কবরিহি তার কবরটাকে আপনি প্রশস্ত করে দেন ওয়া নাফির লাহু ফি তার কবরটাকে আপনি নূর দিয়ে আলোকিত করে দেন আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তুযিল্লানা বা'দাহু আয় আল্লাহ তারপরে আমাদেরকে তার উজরত থেকে মাহরুম করবেন না মানে আল্লাহ তার স্থলাভিষিক্ত আমাদেরকে তৈরি করে দেন তার উত্তম কাজের মতো আমাদেরকে ভালো ভালো কাজ করা তৌফিক দেন ওয়ালা তুদিল্লানা বাদ তারপরে আমাদেরকে গোমরাহ করে দিবেন না এই যে দোয়াটা কি সুন্দর দোয়া একবারে নির্দিষ্ট করে করে আল্লাহ তার ক্ষমা করে দেন রহম করেন এই দোয়াটা খুবই উত্তম দোয়া এই দোয়াটা সবাই মুখস্থ করে সবাই পারেন তো নাকি এটা পারেন আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু এই দোয়াটা পারেন কে পারেন দেখি একটু হাত তোলেন এটা এইদিকে বা গেছে তিনজন এখানে দুইজন আর নাই এই দোয়াটা মুখস্থ করতে হবে এবং সবাইকে মুখস্থ করাইবেন যাতে আপনার জানা যায় এই দোয়াটা পড়া হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের জানা যায় এই দোয়াটা পড়ে এই দোয়াটা আমাদের দেশে এত সুন্দর একটা দোয়া মুখস্থ করা শিখায় খালি ওই একটা আল্লাহ মাগফিরা লি হাইয়ানা ওয়া মাইয়াতানা ওয়া শাহিদানা ওয়া গায়বানা এইজন্য এই দোয়াটা সহ মানে ওখানে আপনি একটা দোয়া না কয়েকটা দোয়া করতে পারেন মসজিদে আরামে মসজিদে নববীর জানাজার মধ্যে দেখবেন তৃতীয় তাকবীরের পরে লম্বা সময় ইমাম সাহেবরা দোয়া পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে শেষ আর আমাদের দেশে তৃতীয় তাকবীরের পরে এই এক মিনিটের মধ্যে শেষ আল্লাহু আকবার এই জন্য এই দোয়াগুলো মুখস্থ করা আমাদের দরকার এরপরে এখানে এই দোয়াগুলোর ব্যাপারে কিছু আলোচনা করা হয়েছে
এগুলোর একটা ব্যাখ্যা করা হয়েছে আমরা বিস্তারিত এই দোয়ার ব্যাখ্যা দিকে না যাই এই দোয়াটা সুন্নাহ সুম্মা ইউকাব্বিরু রাবিয়া এরপরে চতুর্থ তাকবীর ওয়া ইউসাল্লিমু তাসলিমাতান ওয়াহিদাতান আন ইয়ামিনিহি তারপরে ডান দিকে একবার সালাম ফিরাবেন এখানে শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ একবার সালাম ফিরানোর কথা বলছেন এবং মসজিদে হারামে মসজিদে নববীতে কিন্তু একবারে ফিরে আমি কিছুদিন আগে একটা বড় মসজিদে খতিব নিয়োগের ইন্টারভিউ বোর্ডে আমি ছিলাম তো অনেক বড় বড় মুহাদ্দিসিন বড় বড় প্রিন্সিপাল আমাদের দেশে এরকম প্রায় 120 জন ইন্টারভিউ দিতে আসছে দুই দিন ব্যাপী ইন্টারভিউ প্রথম দিন 60 জন দ্বিতীয় দিন 60 জন তো এখন আমি একজন শাইখুল হাদিস ওনার নামের আগে লেখা শাইখুল আমি জিজ্ঞাসা করলাম ভাই মসজিদে হারামে তো জানাজা না সালাতে একবার সালাম দিলে এই ব্যাপারে কোনো দলিল আছে কিনা এটা করা যাবে কিনা আপনি তো শাইখুল হাদিস তো একটু আমাদেরকে জানালে ভালো হয় তো শাইখুল হাদিস সাহেব বললেন না এই কথা ঠিক না হারামে দুইবার সালাম দিলে আমি বললাম আপনি কি কোনোদিন হজে গেছেন উমরা গেছেন আমি অনেকবার গেছি যারা ছিলেন আমি বললাম আচ্ছা ওলামাই কেরাম তো এখানে আরো আছে ওনারা বলুক দেখি মানে একবার ফিরায় না দুইবার ফিরায় ওনারা এবং প্লাস ওখানে আলেম সারাও কমিটির সদস্যরা ছিলেন সবাই বললেন যে ওখানে তো একবারে ফিরায় সবাই কথা ওখানে একবার ফিরায় উনি বলেন ওখানে দুইবার ফিরায় পরে আমি অনেকক্ষণ চিন্তা করলাম এটা রহস্য কি আমরা সবাই বললাম একবার সারা জীবন আমি দেখতেছি একবার আমরা এখন উনি বলে দুইবার পরে একটা দিনে বুঝতে পারলাম ওখানে তো ওই যে প্রথম ইমাম একবার বলে তারপরে মুয়াজ্জিন একবার বলে ইমাম তো বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এরপরে মুয়াজ্জিন বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ উনি মনে ধরে নিছে যে দুইবার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হইছে দুই দুই দিকে দিছে না তার তো কোনো কারণ নাই যাতে যাই হোক কিন্তু মসজিদে হারাম এবং মসজিদে নববীতে সালাম একবার জানাজা সালাতের সালাম এক দিকে বিরাজ এই ব্যাপারে আমাদের বাঙালিরা আবার কি করে জানো আমি যত বাঙালি দেখছি ওদিকে সমাজ বাঙালিদেরকে আগে হজে যাওয়ার আগে ওমরা যাওয়ার আগে এখানে এয়ারপোর্টে নিয়ে মোয়াল্লেম সাহেবেরা কতক্ষণ তালিম দেয় তালিম দিয়ে বলে কি খবরদার যে দেশে যাইতেছে এই দেশের মাসালা মাসাইল আর আমাদের দেশের মাসালা মাসাইল কিন্তু ভিন্ন ওই দেশের এদের মাজাব আলাদা আমাদের মাজাব আলাদা এই জন্য ওই দেশে গেলে আপনি খবরদার বইপত্র দিলে এগুলো হাতে নেবেন না প্রথম বই বইপত্র না মানিস বই দিলে আপনি গোমরা হয়েছেন এইসব বই নেবেন না দুই নম্বরে ওইসব দেশের আলো মলামারা কে কেমনে আমল করতেছে এগুলোর দিকে আপনি তাকাবেন না এগুলা আমল করা দরকার অর্থাৎ ওখানে যাবেন খেজুর আনবেন জবজমের পানি আনবেন কিন্তু ওনাদের কোনো আমল ওখান থেকে আনা যাবে এইগুলো আগে থেকে কঠিন ভাবে নিষেধ করে দেওয়া তো ওখানে ইমাম একদিকে সালাম ফিরা বাঙালিরা দেখবেন আরেক দিকেও ফিরায় দুই দিকে ফিরে আমি দেখছি সবগুলো তো ইমাম একদিকে ফিরেছে কিন্তু সবাই আলাদা দুই দিকেও ফিরে গেছে এটাই ইমামের এতবার বাহিরে ইমাম একদিকে ফিরেছে আপনি একদিকে ফিরেবেন যেখানে ইমাম দুই দিকে ফিরাচ্ছে দুই দিকে ফিরাবেন দুই দিকে ফিরানোর ব্যাপারেও সহি হাদিস আছে একদিকে ফিরানোর ব্যাপারেও সহি হাদিস আছে দুটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত তো সেখানে একবার কেন হয় ওনারা সহির মধ্যে আসাহ সহির উপরেও সহি আছে এটাকে বলা হয় কি আসহ মানে দুইটা সহি থাকলে দুইটা সহির মধ্যে যেটা অধিকতর বিশুদ্ধ ওনারা সেটা আমল করার চেষ্টা করে আল্লাহ পাক তাদেরকে সেই এলমি আমলি যোগ্যতা এটা সবার ভাগ্যে জুটে না মানে অধিকতর বিশুদ্ধটা আমল করা এটা আল্লাহ পাক সবাইকে এই সৌভাগ্য দেন না আল্লাহ পাক তাদেরকে সেই সৌভাগ্যটা দিচ্ছেন তারা সবচাইতে বিশুদ্ধ যেটা যে হাদিসটা সেটার উপরে আমল করার জন্য চেষ্টা করে এই কারণে তারা একবার সালাম দিলাম
কিন্তু আমরা যদি দুইবার ফিরে তাও সালাতে কোনো অসুবিধা নাই এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণ ওয়াইস্তাহাব্বু আন ইয়ারফা ইয়াদাইহি মা কুল্লা তাকবীরা আর প্রত্যেক তাকবীরের সাথে দুই হাত উত্তোলন করা রাফদিয়াদান করাটা মুস্তাহাব এজন্য চারবার চার তাকবীরের সাথে রাফদিয়াদান করা এটা মুস্তাহাব এই ব্যাপারে সহিহ হাদিস আছে আপনার মুসান্নাব ইবনে শাইবাতে আছে বাইরাকিতে আছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ইয়ারফাউ ইয়াদাইহি মা কুল্লি তাকবীরাতিন মিন তাকবীরাতিস সালাত আলা নাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন জানাজা সালাত আদায় করতেন প্রত্যেক তাকবীরের সাথে রাফল ইয়াদাইহি করতেন আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলা হয় তিনি সুন্নতের ব্যাপারে খুব বেশি পাবন্দী ছিলেন তিনি সুন্নতের ব্যাপারে খুব কঠোর ছিলেন তিনি আপনার রাস্তা দিয়ে যখন হাঁটতেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান দিয়ে হাঁটতেন তিনি আল্লাহ রাসূলকে যে পাশ দিয়ে যেখান দিয়ে হাঁটতে দেখছেন তিনি সবসময় সেই দিক দিয়ে হাঁটার চেষ্টা করতেন একবার তিনি এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো সবাই রাস্তা দিয়ে হাঁটতেছেন উনি রাস্তা থেকে নেমে গেছেন নেমে আরেক দিক দিয়ে যাচ্ছেন তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আপনি নেমে গেলেন কেন বললেন যে এই যে এখন যে রাস্তাটা দেখছে এটা নতুন রাস্তা এই রাস্তাটা আগে দেখেছি আমার রাসূল এই দিক দিয়ে হাঁটে এজন্য আমার রাসূল যে দিক দিয়ে হাঁটছেন আমিও সে দিক দিয়ে হাঁটার চেষ্টা করি সুবহানাল্লাহ সুন্নতের ব্যাপারে এত বেশি তারা পাগল ছিলেন যে নবী সুলতান যেই কাজ সাথে করেছেন যে ইবাদত যেভাবে করেছেন এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওনারা সুন্নতের এত্তেবা করার ক্ষেত্রে অগ্রগামী ছিল তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জানাজার প্রত্যেক তাকবীরে হাত তুলতেন তাহলে আমরা জানাজার পদ্ধতি শিখলাম জানাজার পদ্ধতি তো সবাই জানা হয়েছে নাকি এটা তো তার অস্পষ্টতা নাই প্রথম তাকবীর তাকবীরের আগে কি তাকবীরের আগে কি করবেন ওযু করবেন সবাই বলেন নিয়ে কি করেন সবাইকে মুখস্ত করেন আর বাংলা বলেন এই ইমামের পিছনে নিয়তকে শাব্দিক উচ্চারণ করে পড়াটা বেদাত নিয়ত করতে হবে আচ্ছা জুতা কোথায় রাখবেন জুতা বলি আসছেন জানালা জানালা তো মসজিদে কম হয় বাইরে জানালা এখন জুতা কোথায় থাকবে জি জুতা পায়ের মধ্যে প্রথম কথা পায়ের মধ্যে থাকবে যেভাবে আছে সেভাবে থাকবে যদি জুতা পরিষ্কার থাকে জুতার মধ্যে যদি ময়লা না থাকে কোনো নাপাকি না থাকে তাহলে জুতা ফরা থাকবে জুতা খোলা যাবে না যদি আপনি আশঙ্কা করতেছেন যে ময়লা থাকতে তাহলে কি করবেন কেউ কি করে দেখবেন যে আপনার সামনে রাখে খুলি সামনে রাখি তারপরে কেউ দেখবেন যে খুলি জুতার উপরে দাঁড়া করে খুলি রেখেছে খুলি জুতার উপরে দাঁড়াচ্ছে আবার কেউ দেখবেন জুতা খুলি সামনে রাখছে দুইটাই সুন্নতের খেলা দুইটাই করা যাবে যদি খুলে রাখতে হয় দুই পায়ের মাঝখানে রাখতে হবে আপনি জুতা খুলে রাখলে যেখানে দাঁড়াবেন দুই পায়ের মাঝখানে জুতাটাকে রাখতে হবে যদি আপনি না পাকে দিয়ে আশঙ্কা করেন তাহলে এটার উপরে দাঁড়ায় কিন্তু নামাজ পড়ে এটা পড়া থাকা যে কথা এটার উপরে দাঁড়ায় থাকাও তো একই কথা যদি না পাকে থাকে আর যদি এটা খুলে আপনি সামনের দিকে রাখা যাবে না সালাতের মধ্যে সামনের দিকে বা সালাতের জানাজার সামনে এভাবে রাখা যাবে না তো এই কারণে খেয়াল রাখতে হবে এটা দুই পায়ের মাঝখানে রাখতে হবে এই ভুলটা আমাদের দেশে বেশি করে আচ্ছা এরপরে প্রথম তাকবীর তাকবীরের পরে এবং চারিও তাকবীরে হাত বাঁধা থাকবে হাত খোলা থাকবে না তাকবীর বলার পরে হাত বেঁধে রাখতে হবে প্রথম তাকবীরের পরে সুরা আল ফাতিহা সুরা আল ফাতিহার সাথে আরেকটা সুরা মিলাদ
তৃতীয় তাকবীরের পরে তাওহীদ তৃতীয় তাকবীরের পরে দোয়া 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 যেই কয়টা পড়া যায় তারপরে চতুর্থ তাকবীর বলে তো এই ক্ষেত্রে দোয়া দোয়ার ক্ষেত্রে বেশি বেশি দোয়া বেশিক্ষণ ধরে দোয়া করা এটা উত্তম আরো কিছু নীতিমালা আছে এরপর আমরা সেগুলো আসে জানা যাবে وإذا كان الميت امرأة এখন আমরা তো যে দোয়া শিখলাম যে আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু সবটা হু আছে হু হু মানে মুজাক্কা পুরুষ এখন যদি মাইয়াত মহিলা হয় তাহলে সেখানে বলতে হবে হা আল্লাহ মাগফির লাহা ওয়ারহামহা ওয়াআফিহা ওয়াআফু আনহা ওয়াআকরিম নুজুলাহা ওয়াওয়াসসি মাদখালাহা আরে হুয়ের জায়গায় কি হবে হা হবে এইভাবে আচ্ছা এখন একাধিক জানাজা একসাথে এসে গেছে আরব দেশে দেখবেন মক্কা মুকাররমা বিশেষ করে মসজিদে নববীতে একসাথে কয়েক জনের জানাজা হয় অনেকগুলো লাশ লাশ রাখে যেখানে দেখছেন আপনারা যারা মজে গেছেন আপনারা দেখছেন যে যে পাশে সাফা পাহাড়ের এই পাশ দিয়ে আলাদা রাস্তা আছে রোড আছে সেখান দিয়ে লাশগুলো সব এনে ওই জায়গায় আর ইমাম সাহেব সালাম ফেরানোর পরে দ্রুত ওই জায়গায় চলে আসেন সেখানে লাশগুলো রাখার সিস্টেম আছে মানে লাশগুলোকে ইমাম বরাবর সামনের দিকে একের পর এক রাখেন এবং সবগুলোর মিলে এক জানাজা একবার আমরা মসজিদে হারামে গেলাম দেখি দুইবার জানাজা করছে মানে প্রথম একবার জানাজা হয়েছে প্রথম আবার দেখে আরেকবার জানাজা তখন চিন্তা করলাম প্রতিদিন দেখি এক জানাজা আজকে দুই জানাজা ঘটনা কি পরে সেখানকার ওলামায়ে কেরামদের কাছে জানতে চাইলাম যে দুই জানাজার কারণ কি তো পরবর্তীতে ওলামায়ে কেরাম বললেন যে এক সারিতে লাশ রাখা হয় এই সারি যদি পিলার করে যায় তারপর আরেক সারিতে রাখা হয় সারি যদি দুইটা হয় জানাজা দুইবার হয় আর যদি এক সারি লাশ থাকে তাহলে একবারেই জানাজা আর এরকম দুই সারি হলে দুইবার হবে এখন একাধিক জানাজা একাধিক লাশ তখন কেমনে করবেন দুইজন হলে আল্লাহুম্মা ফির লাহুমা ওয়ারহামহুমা ওয়াআফিহুমা মানে হুমা হুমা বলতে হবে আর বেশি হলে হুম এই জন্য মসজিদে হারামে আর নবীতে জানাজা পড়লে কি বলতে হবে হুম আল্লাহুম্মা ফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াআকরিম নুজুলাহু অবশ্যই বলছে কারণ এখানে অনেক লোকের জানাজা একসাথে পাচ্ছে বহু বসন বলতে হবে এখন পুরুষ না মহিলা আপনি কিছুই জানেন না জানাজা পড়তেছেন আপনি জানেন না এটা পুরুষ না মহিলা কি করবেন এবার এবার আপনি আল্লাহুম্মা ফির লাহু বললেও হবে কোনো অসুবিধা নাই কারণ আপনি পুরুষ না মহিলা জানেন না আল্লাহ তো জানেন এটা পুরুষ না মহিলা আপনি দোয়া করতেছেন দোয়া ইনশাআল্লাহ পাই যাবে এখন শিশু হলে কি করবেন শিশুদের জন্য একটা দোয়া আছে শিশুদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো অনেকগুলো দোয়া আছে হাদিসের মধ্যে একটা আছে আল্লাহুম্মা জালহু লানা ফারাতাও ওয়া জালহু লানা যুফরাও ওয়া শাফিআন মুশাফফা একটা আছে আল্লাহুম্মা জালহু ফারাতাও ওয়া যুফরান লিওয়ালিদাইহি ওয়া শাফিআন মুজাবা এখানে এই অনেকগুলো দোয়া এই বইয়ের মধ্যে উল্লেখ করা আছে আচ্ছা এরপরে আপনার আপনি কোন জায়গায় দাঁড়াইবেন জানাজার মধ্যে ইমাম সাহেব কোন জায়গায় দাঁড়াবেন এখন ইমামতি করতে গেছেন এখন আপনি চিন্তা করতেছেন কোনখানে দাঁড়াবেন এটা জানা লাগবে না পরে আপনি ঠিক করতে পারতেছেন আবার আস্তে করে ফালাই গেলেন কোন জায়গায় নাকি এই ঘটনা শুনেন নাই ইমাম সাহেব সাজদায় গেছে এখন আমাদের ভুল হয়েছে চিন্তা করতেছে এই ভুল কেমনে সংশোধন সংশোধন রাস্তা করতে পারে না আর আস্তে করে যদি ইমাম সাহেব সাজদায় রাখে সবাইকে বাইরে চলে গেছে আর অনেকক্ষণ ধরে কেড়ে ইমাম উঠে থাকে না একজন উঠে থাকে ইমাম সাহেবে না এখন আপনি জানাজা পড়াইতে গেছেন এখন কোন জায়গায় দাঁড়াইবেন কোন পাশে দাঁড়াইবেন আপনি তো আগে থেকে জানেন এজন্য ইমামতি করার আগে বিষয়গুলো জানতে থাকতেন এই ক্ষেত্রে ওয়াসুন্না আইয়াতাফাল ইমামু হাজা রাআসের রাজুল মানে পুরুষ লোকের জানাজা হলে পুরুষের মাথা বরাবর দাঁড়াইতে হবে পুরুষের মাথা বরাবর আর মহিলাদের মাঝখান মহিলার মাঝখানে দাঁড়াবে
আর পুরুষ হলে মাথা বরাবর, এটা খেয়াল রাখবেন, পুরুষ হলে পুরুষের লাশের মাথা বরাবর, মহিলা হলে পাঁচখান বরাবর। আচ্ছা, এখন যদি আপনার অনেকগুলা জানাজা আসছে, পুরুষেরও জানাজা আসছে মহিলাও আসছে, তখন লাশগুলা কেমনে রাখবেন? আবার একজন ওই একটা গল্প আছে, একজন বলতেছে যে এই জায়গায় যদি নোয়াখালীর কোন লোক থাকে আমি কিন্তু ওয়াজ করবো না, বা না হুজুর এখানে তো নোয়াখালীর কেউ নাই ওয়াজ করে। দেখো এক জায়গায় একটা গাছ ছিল, গাছের পাতা যদি নিচে পড়ে কবি হয়ে যায়, উপরে পড়লে এটা বাঘ হয়ে যায়। একজন উঠি হঠাৎ করে খাওয়ায় যদি অর্ধেক উপরে পড়ে অর্ধেক নিচে, হয়তো আমি বলছিলাম না নোয়াখালীর লোক থাকলে একজন পাওয়া গেছে নোয়াখালীর আছে, প্রত্যেক নিচে অর্ধেক উপরে, তাহলে কি হবে? এখন কথা হইলো পুরুষ হলে আপনি দাঁড়াবেন কোথায়? মাথার বরাবর। মহিলা হলে দাঁড়াবেন কোথায়? এখন দুইজনের জানাজা আসছে, একটা পুরুষ একটা মহিলা, এবার আপনি কোথায় দাঁড়াবেন? এরকম হইতে পারে না, একজন পুরুষের জানাজা আসছে, একজন মহিলার জানাজা আসছে। এখন কি করতে হবে? পুরুষের মাথা বরাবর মহিলার লাশটা মাঝখান করে রাখতে হবে, কথা বুঝছেন? কারণ পুরুষের লাশটা এইভাবে রাখছে, রাখার পরে পুরুষের মাথা যেখানে মহিলার লাশটা এমনভাবে রাখবেন যাতে মহিলার মাঝখানটা পুরুষ লাশটার মাথা বরাবর। তাহলে আপনি মাথা বরাবর দাঁড়াবেন, পুরুষের দাঁড়ানো হবে মাথা বরাবর, মহিলার দাঁড়ানো হবে মাঝখান বরাবর। আচ্ছা, এখন শিশু আছে, তাহলে প্রথম পুরুষের লাশ, তারপরে শিশুর লাশ, তারপরে মহিলার লাশ, মানে মহিলার লাশ বরাবর সামনে চলে যাবে, আর শিশু মাঝখানে থাকবে। যেভাবে জামাতে দাঁড়ায়, জামাতে আগে পুরুষেরা, পুরুষের পিছনে শিশুরা, শিশুদের পিছনে মহিলা, ঠিক মৃত্যুর ক্ষেত্রেও এইভাবে দাঁড়াতে হবে এবং এইভাবে লাশগুলো ওভাবে রাখতে হবে। তো ওই লাশ রাখার সময় যদি আপনি ওইভাবে ঠিক করে রাখতে পারেন, তাহলে ইমাম সাহেব এক জায়গায় দাঁড়াইলেই ওই কারণ পুরুষ মাথা বরাবর, মহিলা মাঝখান বরাবর, ওইটা ঠিক মতো হয়ে যাবে।